আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। তো আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দেখতেই পাচ্ছেন সুভা ছাড়া, সুভার পাপা সামনে হাঁটতেছে আর আমি পিছনে। আমরা যাচ্ছি পিসিনাতে সুইমিং পুলে। তো ওরা সুইমিং পুলে নামবে, তাই ওদের জুতার অবস্থা দেখেন, বাসার জুতাই পরে যাচ্ছে। আর আমি আমার জুতা, আমি যেহেতু নামতে পারবো না এখানে, তো ওইখানে ড্রেস ছাড়া ওইখানে নামা যায় না, তাই আমি নামতে তো জীবনেও পারবো না। যাই হোক, বাস আসার পর আমরা বাসে উঠে গেলাম, তারপর মেইন জায়গায় চলে আসলাম। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গা। আর দুই বোন হাত ধরে যাচ্ছে, বলি সুভা আগে পানিতে নেমে যাবে, তুমি সুভার হাত ধরো। তো সে সুভার হাত ধরছে। আর এই তো সবাই সিরিয়ালে দাঁড়িয়ে আছে, অনেক রোদ। সুভার পাপা বলে তোমরা এখানে দাঁড়াও আর আমি সিরিয়ালে দাঁড়াই থাকি, কারণ সিরিয়ালে দাঁড়াতে গেলে মাথাটা একদম গরম হয়ে যাবে, অনেক রোদ আর অনেক সিরিয়াল দেখতে পাচ্ছেন। কারণ এখন দুপুর টাইম, এখন অনেকেই আসছে, কারণ সকালে বৃষ্টি ছিল, সকালে বৃষ্টি ছিল না রাত্রেই ছিল বৃষ্টি। তো সকালে দেখলাম আবহাওয়া মোটামুটি ঠান্ডা আছে, তাই আমরাও আর সকালে বাইর হই নাই, আমরাও দুপুরবেলা আসছি। এখন দেখি যে অনেক ভিড়। আজকের ভিডিওটি কিন্তু দেখার মতো একটা ভিডিও, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, আশা করি আমার পেজটি ফলো দিয়ে একটা শেয়ার করে দিবেন। এই তো দুই বোন বসেই গেছে এখানে দেখতে পাচ্ছেন। আর দুই বোনের আমি সব কিছু সবসময় সেম রাখি, ড্রেস, চুল বাঁধা, জুতা, কারণ তাদের একজনের জন্য একরকম ড্রেস নিলে বলে ওরটা সুন্দর, সুভা বলে যে সারাটা সুন্দর, আমারটা সুন্দর না, আমি সারার মতো নিব, অথবা সারা বলে আমি সুভার মতো নিব। এর জন্যই দুটার ড্রেস কিন্তু একরকমই সবসময় দেখেন আপনারা। মাশাআল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগে দুটাকে একরকম ড্রেস, চুল বাঁধা সব কিছু করে দিতে। আর ওদের পাপা বলবে যে তোমার কারণে আমার বড় মেয়ে ছোট ছোট জামা করতে হয়, কিন্তু দেখেন তার জামাটা কি এত ছোট। কারণ কি, কারণ দুইটার একসাথে মিলানো অনেক মুশকিল। আমি মার্কেটে যাওয়ার পর খুঁজে খুঁজে বাইর করি এক ড্রেস, কিন্তু বয়সে এখন সুবা একটু বড়, তো সেজন্য সুবারটা পাওয়া যায় না, সারারটাই পাওয়া যায় বেশি। তারপরও আমি নিয়ে নিই যতদিন পড়তে পারে, তারা দিন দিন বড় হচ্ছে, তাদের ড্রেসও কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই না? তাই তো দুটা ড্রেস চেঞ্জ করে নিয়েছি আমি, আর তার পাপাও চেঞ্জ করে নিয়েছে, কারণ তারা তিনজনেই পানিতে আজকে দপাদপি জাম্প যত কিছু আছে সব করবে। আপনারা অবশ্যই সাথে থাকবেন, ভিডিওটি এনজয় করবেন, আশা করি অনেক ভালো লাগবে। সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এতটুক পর্যন্ত আসছেন, এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। তো আপনারা ভিডিওটি এনজয় করুন, উপভোগ করুন, আমি আপনাদের সাথে আছি, আবারও কথা হবে।
দেখেন ঠান্ডায় সে কাঁপতেছে, তারপরও সে পানিতে নামবে, ওকে উঠানোই যাচ্ছে না পানি থেকে, দেখতেই পাচ্ছেন। ওর পাপা বলে আগে খেয়ে দে নি, তারপরে আবার নামবো। তো আমরা বাসা থেকে আবার খাওয়া নিয়ে আনছি, পানিনো বানিয়ে আনছে তার পাপা। এখন বলতেছে তাদের ঠান্ডা লাগতেছে, এখন উপরে উঠে আসছে তো, কারণ বাতাসও অনেক, এই জন্য ঠান্ডা লাগতেছে। এই তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিব, দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া নিয়ে আসছি আমরা বাসা থেকেই। তারপর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু তারা বাবা মেয়ে আবার নামবে পানিতে, তাদের আজকে নামার শেষ নেই, পানিতে অনেকবার তারা নামছে, একটু বিশ্রাম নেয় তারপর আবার নামে। এই খাবারটা কিন্তু অনেক মজার ছিল, একটা পানের ভিতরে মোচারেল্লা আর পোমোদোরো দিয়ে, সরি ইতালিয়ান বলে ফেলছি, টমেটো দিয়ে করছে, আমাদের দুটার মধ্যে দিয়েছে তন্ন, মানে টুনা পিস দিয়ে আর টমেটো দিয়ে করছে, আর তাদের দুটার মধ্যে মোচারেল্লা দিয়ে করছে। এই তো আমরা খাওয়া দাওয়া খাচ্ছি, আর আমার আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, তবে ভালোই লাগবে ভিডিওটা আপনাদের কাছে আমি মনে করি। তো এই তো সে অনেক টায়ার্ড, রেস্ট নিচ্ছে, বলে তুমি নিয়ে যাও মেয়েদেরকে, তো আমি এই তো নিয়ে আসলাম। এটা হচ্ছে একটা পার্ক, ওখানেই আছে আর কি। তো এই যে বালি দিয়ে এখানে খেলা করে, অনেক ভালো, দেখতে পাচ্ছেন দুজন খেলায় না বসে গেছে আর কি, খেলতেছে, আর আমি দুজনকে এখানে রেখেই আবার চলে গেলাম ওর কাছেই, কারণ ওরা খেলতেছে, এখানে অনেক বাচ্চা কাচ্চা আছে, আমরা পাশেই আছি, বেশি দূর না। এই তো খেলাধুলা শেষ করেই তারা আবারও নামছে পানিতে, দেখতে পাচ্ছেন অনেকবার পানিতে নামছে। আর এখানে কিন্তু অনেক সুন্দর নাচ নাচ গান ডান্স করতেছে, মানে গানগুলো আমি রাখি নাই, অনেক সুন্দর গান ছিল, কারণ কপিরাইট দিবে সেজন্য আমি রাখি নাই, তো একটা রেখেছি। গানের সাথে সাথে সুভার পাপার নাচ দেখলে তো আরও অবাক হয়ে যাবেন, সে অনেক নাচ ডান্স করছে, দেখতে পাচ্ছেন, দেখবেন আরও সামনের দিকে। আর অনেকগুলা দৃশ্য আমি কিন্তু ইয়ে করে দিয়েছি, কারণ এগুলো আমার কাছে দেখতেও বাজে লাগছে, সেজন্য আপনাদেরকেও ইয়ে করে দিলাম। আর ভিডিওটা অবশ্যই আপনারা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে, আবারও বলতেছি অনেক ভালো লাগবে, সত্যি আজকের ভিডিওটা কিন্তু ভালো লাগার মতোই। তো আপনারা এনজয় করুন, আমি আপনাদের সাথে আছি আবারও।
পিয়ানো পিয়ানো তারা আবারও পানিতে নামতে চলে গেল, একটু আসি রেস্ট করে আবার নামে, 5-10 মিনিট রেস্ট করে আবার নামে যায়, কারণ ওদের ধৈর্য নাই সারা সুভার যে 5 মিনিট রেস্ট করবে এ আর কি। তো আমি এখানে পায়ের উপরে ঠ্যাং তুলে বসে আছি, নাকি ঠ্যাংয়ের উপরে পা তুলে বসে আছি, যেটাই হোক কথায় আছেটা ওই রকম আর কি। তো এই তো আমি একা একা বসে আছি,
আর ওরা বাবা মেয়ে আবারও পানিতে নামলো আর কি। আর কত ভিডিও করব, ভিডিও অনেক বড় হয়ে গেছে আর মাথা নষ্ট করা ভিডিও। আমি ব্যবসা করতে করতে আমার অনেক সময় লেগেছে, আরও বড় করলে তো আরও বেশি কষ্ট করতে হতো ভিডিওটা, কিন্তু এডিটিং করতে আমার অনেক কষ্ট হয়েছে। সবাই সুন্দর করে ফুল ভিডিওটা দেখবেন, আমি এটাই আশা করছি আমি আপনাদের কাছে ফুল ভিডিওটা দেখবেন, প্লিজ প্লিজ প্লিজ। এই তো ওদের দপাদপি শেষ, গোসল শেষ, আমি তাদেরকে গোসল করাই নিয়ে আসছি ভালো করে। আবার এখানে গোসল করার জায়গাও আছে, যে সুন্দর করে গা ডোলে গোসে মেজে গোসল করে আসা যায়। এই যে সেও গোসল করে চলে আসছে, আর আমি আগেই দুটাকে সুন্দর করে গোসল করিয়ে আনলাম দুটাকে আর কি। তাই তো আমরা এখন আস্তে আস্তে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আর কি। আর আইসক্রিম খাবো, সেজন্য ওয়েট করতেছি। এখন তার পাপা রেডি হচ্ছে, জামা কাপড় পরে পেললো, এখন সে আইসক্রিম আনতে যাবে। ও, আমরা আইসক্রিমের জন্য ওয়েট করতেছি, তারপর আমরা আইসক্রিম খাওয়ার পরে যাওয়ার জন্য পুরাই রেডি। এই তো আইসক্রিম নিয়ে চলে আসছে, আমাদের জন্য আনছে ঠান্ডা কফি, আর সুভা ছাড়ার জন্য আইসক্রিম নিয়ে আসছে, তারা তো আইসক্রিম পেলে আর কিছুই লাগে না। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু এখন আবার চলে যাচ্ছি। আর এটার একটা টাইম থাকে যে কয়টা থেকে কয়টা পর্যন্ত এটা খোলা থাকে আর কি। তো এটা খোলা থাকে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এটা খোলা থাকে। তো এই তো এখন কিন্তু রাত 7:30-8টা হয়ে গেছে, এখন বন্ধ করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন সব কিছু বন্ধ। আর এটার মধ্যে কিন্তু সকাল 10টা থেকে 2টা পর্যন্ত একবার ঢোকা যায়, আবার দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত আর কি। তো আপনারা যদি চান বিকেল টাইমে যাবেন, মানে দুপুর টাইম, তখন 2টার সময় ঢুকতে হবে এখানে। আর যদি বলেন সকালে যাবেন, তখন কিন্তু সকাল 10টায় ঢুকতে হবে, সারাদিনের জন্য হলে সারাদিন, আর হাফবেলা হলে হাফবেলা 1টা পর্যন্ত, তারপরে 2টা থেকে আবার। তাই তো আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদের ড্রেসগুলো নিয়ে যাবেন, যে ড্রেস পরে নামতে হয় আর কি। আর বড়রা তো, বড়রাও কিন্তু নামতে হলে এটাই পরে নামতে হবে। তাই আমি মনে করি যে এটা আমাদের জন্য একদমই উচিত না। এই তো মেয়ের বাবা মেয়েকে চুল বেঁধে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন, আর আমি সারাকে চুল বেঁধে দিলাম। তো দেখতে দেখতে ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছেন। আপনাদের মূল্যবান সময় থেকে সময় বাহির করে আমার আজকের ভিডিওটা যারা ফুল দেখেছেন, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা লাইক দিয়ে দিবেন, যদিও ভুলে গেছেন লাইক দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসার মানুষকেও ভালো রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।